এইবার চারিশ পার, তৃতীয়বার মোদী সরকার, বিজয় হব মোদী পরিবার। নিউজ 18 নেটওয়ার্কর মেগা অপিনিয়ন পোলত এইবার বিজেপির ঐতিহাসিক বিজয়ের সম্ভাবনা প্রকাশ পাইছে। সমীক্ষা মতে বিজেপি মিত্রজোট অর্থাৎ এনডিএ লাভ করিব 411 আসন। এই মেগা অপিনিয়ন পোল অনুসরি প্রধানমন্ত্রী মোদীর 400 পার সপন পূরণ হব এইবার। বিজেপিয়ে অকলেই পাব অভিলেখ সংখ্যক 350 আসন। বিজেপির মিত্র দল সমূহেও পাব 61 আসন। নিউজ 18 নেটওয়ার্কর মেগা অপিনিয়ন পোল অনুসরি এইবার সম্পূর্ণ ক্লিন সুইপ করিব বিজেপি মিত্রজোট তথা এনডিএ। বিজেপি তথা এনডিএর জয় জয়কারর বিপরীতে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি এলায়েন্সর হব শোচনীয় পরাজয়। ইন্ডি এলায়েন্সে 83 আসন লাভ করার সম্ভাবনা আছে এই অপিনিয়ন পোল অনুসরি। ইন্ডি এলায়েন্সর কংগ্রেসে 49 আসন লাভ করার সম্ভাবনা আছে। আনহাতে ইন্ডি এলায়েন্সর মিত্র দলসমূহে 34 আসন পোৱাৰ ইঙ্গিত দিছে নিউজ 18 নেটওয়ার্কর মেগা অপিনিয়ন পোলে। 2019 লোকসভা নির্বাচনত বিজেপিয়ে লাভ কৰিছিল 303 আসন। এই অপিনিয়ন পোল অনুসৰি বিজেপিয়ে এইবার 47 আসন অধিক লাভ করার সম্ভাবনা আছে। আনহাতে কংগ্রেসে 2019 লাভ কৰিছিল 52 আসন। নিউজ 18 নেটওয়ার্কর মেগা অপিনিয়ন পোল অনুসৰি কংগ্রেসে এইবার 300 আসন কম পোৱাৰ সম্ভাবনা আছে। এই মুহূর্তে স্ক্রিনত আপনার সম্মুখত নিউজ 18 নেটওয়ার্কর মেগা অপিনিয়ন পোল আর বিজেপি মিত্রজোট এনডিএ জোটর 411 আসন অর্থাৎ পূর্বের সকল অভিলেখ ভঙ্গ করার ইয়াত একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে। 48% ভোটে 411 আসনের ভবিষ্যৎবাণী করা হয়েছে। কংগ্রেস 105 মিত্রজোট কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোট ইয়াত 32% ভোটে 105 আসনের ভবিষ্যৎবাণী করা হয়েছে আর অন্যান্য 27 আসন 20% ভোটে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে। সমীক্ষাটোর মতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ হিন্দি বলয়ত ক্লিন সুইপ করিব। সেই অনুসরি এনডিএ উত্তর প্রদেশত পাব 77 আসন, মধ্যপ্রদেশত 28, ছত্তিশগড়ত 10, বিহারত 38 আর ঝাড়খণ্ডত 12 আসন পাব এনডিএ। রাজস্থানের 25 আর উত্তরাখণ্ডের 5 আটাইকেইখনতে বিজেপি বা এনডিএ জয়লাভ করিব বলি সমীক্ষাটোত কোৱা হৈছে। উড়িষ্যা 13 আসন বিজেপিয়ে লাভ করার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী মোদীর গৃহরাজ্য গুজরাটর 26 আসনের আটাইকেইখন আসন দখল করার সম্ভাবনা প্রকাশ করেছে এই অপিনিয়ন পোলে। বিপরীতে বিরোধী ইন্ডিয়া ব্লকে খাতাও খুলিব নোৱাৰিব পাৰে বুলি আশঙ্কা প্রকাশ করা হৈছে অপিনিয়ন পোলত। ইপিনে মহাৰাষ্ট্ৰত বিজেপিৰ বৃহৎ জয়ৰ সম্ভাৱনা প্রকাশ করা হৈছে অপিনিয়ন পোলত। মহাৰাষ্ট্ৰৰ 48 লোকসভা আসনৰ ভিতৰত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 41 আসন লাভ কৰাৰ সম্ভাৱনা প্রকাশ কৰা হৈছে। আনহাতে কংগ্ৰেছ নেতৃত্বাধীন ইন্ডি এলায়েন্সে 7 আসন লাভ কৰিব পাৰে। এইবার নির্বাচনত সমগ্র দেশের নজর থাকিব তৃণমূল কংগ্রেসের দুর্গ পশ্চিমবঙ্গত। নিউজ 18 মেগা অপিনিয়ন পোল অনুসরি আগন্তুক লোকসভা নির্বাচনত পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শিপা উঘালিব বিজেপিয়ে। সমীক্ষা অনুসরি পশ্চিমবঙ্গের 42 আসনের ভিতর 25 আসনত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়লাভ করার সম্ভাবনা আছে। আনহাতে রাজ্যখনের শাসকীয় টিএমসি দলে 17 সমষ্টিত বিজয় হওয়ার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। সমীক্ষা মতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি এলায়েন্সে এখনো আসন নাপাব পশ্চিমবঙ্গ। নিউজ 18 মেগা অপিনিয়ন পোলর মতে এইবার দক্ষিণতো গেরুয়া নিশান উড়াব বিজেপিয়ে।
অপিনিয়ন পোল মতে অন্ধ্রপ্রদেশত বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ 25খন আসনৰ ভিতৰত 18খন আসনে লাভ কৰাৰ সম্ভাৱনা। তেলেঙ্গানাৰ 17খন আসনৰ ভিতৰত 8খন আসন লাভ কৰিব বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ। কৰ্ণাটকত এন ডি এৰ 25খনেই আসন লাভ কৰাৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে অপিনিয়ন পোলত। তামিলনাডুত বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ 5খন আসন লাভ কৰি নিজৰ ভৱিষ্যতৰ বাট মুকলি কৰিব বুলি সমীক্ষাত কোৱা হৈছে। তামিলনাডুত বিৰোধীৰ ধ্বজা উৰুৱাই ডি এম কে দলে 30খন আসন জয় কৰিব বুলি অপিনিয়ন পোলত প্ৰকাশ পাইছে। কেৰালাত বিজেপিয়ে 2টা সমষ্টিত বিজয় হোৱাৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে। উল্লেখ্য যে 21খন ৰাজ্যৰ 518টা লোকসভা সমষ্টি সামৰি কৰা হৈছিল নিউজ 18 মেগা অপিনিয়ন পোল। এই অপিনিয়ন পোলত বিজেপি তথা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰতি প্ৰকাশ পাইছে জনতাৰ আস্থা। নিউজ ডেস্ক নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।